পুজো মিটতেই ফের ক্রমশ সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় সংস্থা ফের তলব করা হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সূত্রের খবর বৃহস্পতিবার সকালে তাকে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছে ইডি আর সকাল এগারোটা নাগাদ হাজিরা দিতে হবে তাকে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর দলীয় সূত্রে খবর হাজিরা দেবেন অভিষেক এর আগে কয়লা গেল ও পরে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল অভিষেককে তার পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেককে বারবার হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এবার তদন্তকারীরা অভিষেকের জন্য কী কী প্রশ্ন সাজাচ্ছে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল